আমি এখানে নিরামিষ আলু ফুলকপির তরকারি বানাচ্ছি একটু অন্যভাবে, এটা খুব টেস্টি হয়। আমি প্রথমে ফুলকপিটাকে এভাবে কেটে ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি। এবার 1 চামচ সর্ষের তেল নিয়ে তার মধ্যে ফুলকপিগুলো ভালো করে ভেজে নিতে হবে। একটু হলুদ মেশাবো, মিশিয়ে ফুলকপিগুলো ভাজবো। এরপর আমি এর মধ্যে সেদ্ধ করা আলুগুলো অ্যাড করব, দিয়ে আবার কিছুক্ষণ ভাজতে হবে। এবার আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি, সেটা হলো টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। তা থেকে আমি 1 টেবিল চামচ এর মধ্যে দিয়ে ভালো করে কষে নেব। এবার আমি এর মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ রোস্টেড জিরে গুঁড়ো দিয়ে আমি ভালো করে কষে নেব। মশলাগুলো ভালো করে কষতে হবে, যদি মনে হয় নিচে ধরে যাচ্ছে তাহলে একটু জল ব্যবহার করা যেতে পারে। আমিও এখানে একটু জল ব্যবহার করব। জলটা ব্যবহার করলে কি হয়, মশলাগুলো খুব ভালোভাবে কুক হয়। এবার আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ মেশাবো। এখানে আমি একটা পাউডার বানিয়ে নিয়েছি, মমস ম্যাজিক মশালা আর 5 ফোড়ন পাউডারকে টোটাল আমি 1 চামচ এখানে ইউজ করেছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে খুব অল্প করে একটু চিনি অ্যাড করব। চিনিটা দিলে কি হয়, টেস্টে খুব ভালো একটা ব্যালেন্স তৈরি হয়। এরপর আমাকে জলটা শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। মশলাগুলো খুব ভালোভাবে সবজির সাথে মিশে গেছে, সেই জন্য জলটা ইউজ করা হয়ে থাকে যাতে সবজির মধ্যে মশলাগুলো ঢুকে যায়। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করব। খেয়াল রাখতে হবে এই জলটা শুকিয়ে গেলে তবেই আবার জল অ্যাড করতে হবে, দিয়ে আমি 5 মিনিট এটা বয়েল করব। বয়েলড হওয়া শুরু হলে আমি 1টা কি 2টো আলু একটু স্ম্যাশ করে দেব। আলু স্ম্যাশ করে দিলে কি হয়, তরকারিটা একটু ঘন হয়, কারণ এতে অন্য কোনো মশলা পড়েনি। যদিও টেস্ট খুব ভালো হয়, মশলার জন্য কোনো টেস্টে পার্থক্য দেখা যায় না, নিরামিষ তরকারি খুব ভালোই টেস্ট হয়। এখানে সল্টটা একটু চেক করে নিতে হবে, যদি মনে হয় লাগবে তাহলে একটু অ্যাড করে দেবেন। আমার একটু লাগছে সল্ট, তো আমি অ্যাড করলাম, দিয়ে এটা মিশিয়ে নিয়ে বয়েলড করে নেব। এই তরকারিটা রেডি। এই তরকারিটা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই খুব অসাধারণ লাগে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।